ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা আমি কি নিয়ে করতে চলেছি আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে তোমরা আমি যেসব গয়নাগুলো দিদির বিয়ের জন্য এখন অবধি পারচেজ করেছি সেগুলোর একটু ইন ডিটেল, মানে কতটা কি ওয়েট রয়েছে, আরো নতুন কোনো জিনিস পারচেজ করেছে কিনা, তো সেসব নিয়ে আজকে আমি আমার ব্লগটাকে শুরু করছি। তো চলো পুরো পুরো ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ঠিক কেমন লাগলো। তো এই হচ্ছে সেই গয়নাগুলো যেগুলো আমরা এখন অবধি পারচেজ করেছি, আর এর মধ্যে অ্যাকচুয়ালি দুটো নিউ আমাদের হাতের আইটেম এসছে। তো আজকের ভিডিওতে আমি সে দুটো সবার ফার্স্টে দেখাবো এবং তারপরে বাকিগুলোর ওয়েট বা ডিটেলিং নিয়ে আমি শুরু করবো। তো ফার্স্ট আমরা একটা বালা অর্ডার করেছিলাম কল্যাণ জুয়েলার্স থেকে। তো এই এই হচ্ছে সেই বক্সটা কল্যাণ জুয়েলার্স থেকে যেটা আমরা অর্ডার করেছিলাম, একটা সিঙ্গেল পেয়ার অফ বালা। অ্যাকচুয়ালি এটা আমরা পুরোটাই কাস্টমাইজড করে আনিয়েছিলাম। তো ওটা অ্যাকচুয়ালি আমরা সিঙ্গেল সিঙ্গেল দেখেছিলাম, তো ওটা আমরা ভেবেছিলাম যে কেননা দুটোকে একটাতে পেয়ার করে বানানো যায়, তো এটা ফুললি কাস্টমাইজড একটা সিঙ্গেল বালা। তো এটা আমি এটা দেখিয়ে দিচ্ছি এবং আমি একটা ক্লোজ শুটেও তোমাদের দেখিয়ে দেবো যে কেমন লাগছে। তো এই হচ্ছে সেই বালাটা, এইটা হচ্ছে সেই বালাটা যেটা ডাবল লেয়ার্ড করে আমরা একটাই সিঙ্গেল পিস করেছি, আর এই দুটো রুবি জেমস্টোন কিন্তু আমরা কাস্টমাইজ করে এটাতে ইনস্টল করা হয়েছে। এই বালাটার অ্যাপ্রক্সিমেট ওয়েট হচ্ছে 20 গ্রাম পয়েন্ট সামথিং ছিল। তো এটা হচ্ছে আমার দিদির হাতের সাইজে, সেটা হচ্ছে 22 সাইজের এটাকে কাস্টমাইজ করে বানানো হয়েছে। তো নেক্সট যে আইটেমটা আমি তোমাদের দেখাবো সেটাও আমরা জনপ্রিয় জুয়েলার্স থেকে নিয়েছি। এই এই আইটেমটা, এটা হচ্ছে হাতের একটা মাদ্দাসা যেটা আমরা আমাদের অ্যাড্রেসে ডেলিভারি করে নিয়েছিলাম। তো এটারও আমি একটা ক্লোজ লুক তোমাদের দিচ্ছি। তো এই হচ্ছে মাদ্দাসাটা, তো এইটা হচ্ছে সেই মাদ্দাসাটা, একদম স্লিক এবং খুব ভীষণ স্মার্ট লেগেছিল আমাদের দেখতে। ময়ূর মোটিফের উপর এটা পুরোটাই রয়েছে। আমরা রেডিমেড নিয়েছিলাম, মানে ওখানে অলরেডি এটা অ্যাভেলেবেল ছিল আর আমাদের দেখে পছন্দ হয়েছিল, তো আমরা অর্ডার করে দিয়েছিলাম। এই মাদ্দাসাটার ওয়েট আছে 10 গ্রাম মতো, আর এটা কিন্তু আমরা কাস্টমাইজ করিনি, এটা অলরেডি শপে অ্যাভেলেবেল ছিল, সেখান থেকে আমরা এই মাদ্দাসাটা পারচেজ করেছি হাবড়ার জনপ্রিয় জুয়েলার্স থেকে। ও, বাইরের ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর, অলরেডি সব জায়গায় বৃষ্টি বৃষ্টি একটা আমেজ চলে এসছে, তাই ভাবলাম যে আজকে আমি ভিডিওটা শ্যুট করেই নিই। আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে, তো সেই কমেন্টগুলো আমার দেখে খুব ভালো লাগছিল, বললাম একটা সেপারেট ভিডিও আমি এটা নিয়ে শ্যুট করতে পারি। তো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর বাইরের, মানে একদম রোদ নেই, একদম একটা বৃষ্টি সকাল থেকেই হচ্ছে, তো তাই ভাবলাম যে একটা আজকে এই ভিডিওটা আমি শ্যুট করে ফেলি। আর আবারও আমি তোমাদের বলছি যে আমাদের কিন্তু সব আইটেম পারচেজ করা কমপ্লিট হয়নি, আমি যেভাবে যেভাবে শপিং করতে থাকবো পুরো পরপর আমি ব্লগ দিতে থাকবো। সো নেক্সট আমি যে আইটেমটা তোমাদের দেখাবো, আমি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম সানফ্লাওয়ার চোকার যেটা আমরা কাস্টমাইজড করে বানিয়েছি। এই হচ্ছে সেই সানফ্লাওয়ার চোকার যেটা আমরা কাস্টমাইজড করে জনপ্রিয় জুয়েলার্স থেকে বানিয়েছিলাম, যেটা আমি আমার লাস্ট দুটো ব্লগেই দেখিয়েছি। তো তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য আরও একবার আমি দেখিয়ে দিলাম। তো এইটার ওয়েট আছে অ্যাপ্রক্সিমেটলি 16.560 গ্রাম, যেটা আমরা কাস্টমাইজড করে বানিয়েছিলাম। তো নেক্সট চলে যাই আমি যেটা লাস্ট ব্লগে যেটা আমরা পারচেজ করেছি, এই বড় লং হার যেটা একদম সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের নিয়েছিলাম, এটার একটা ক্লোজ লুক আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যেহেতু আজকের দিনটা একটু ডাল তার জন্য পুরোপুরি ক্লিয়ারলি তোমরা এভাবে দেখতে পাবে না। তো এই হচ্ছে সেই লং নেকলেসটা। তো এই লং হারটা আমাদের কাছে ভীষণ স্পেশাল, মানে আমরা খুঁজছিলাম একটু অন্য প্যাটার্নের, এটা যেরকম ইউ শেপ একটা বেল্ট সাউথ ইন্ডিয়ান স্টাইলের সীতা হার, তো এটা আমাদের ভীষণ পছন্দের একটা আইটেম। এটার ওয়েট আছে অ্যাপ্রক্সিমেটলি 29 গ্রাম, মানে 29.850 গ্রাম। পছন্দ হয় আগের দিন আমরা পছন্দ করেছি এবং পরের দিন গিয়ে আমরা এই আইটেমটাকে পারচেস করে নিয়ে এসেছি। আর এর বাদে যে আরেকটা এই নেকলেস, সেটা আমি ক্লোজ ভিউ তোমাদের দেখাচ্ছি, আরেকটা যে নেকলেস সেটারও আমি ক্লোজ ভিউ তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে আরেকটা দিদির সেকেন্ড লেয়ারের নেকলেস, যেটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, এটা প্রচণ্ড একটা ইউনিক এবং স্মার্ট ডিজাইনের উপর,
তো এই নেকলেসটাও আমরা নিয়েছিলাম জনপ্রিয় জুয়েলার্স থেকে। এটার ওয়েট আছে অ্যাপ্রক্সিমেটলি 14 গ্রাম মতো। আরে মঙ্গল সূত্র যেটা তোমরা দেখেছিলে আমার লাস্ট টু লাস্ট ব্লগে যে মঙ্গলসূত্রটা আমরা পারচেজ করেছি, তো সেটারও একটা আমি ক্লোজ ভিউ দিচ্ছি। তো এই মঙ্গলসূত্রটার ওয়েট আছে অ্যাপ্রক্সিমেটলি 3.210 গ্রাম। ফাইনালি সবগুলো আই গেস এখনো অব্দি যেগুলো যেগুলো আমরা পারচেজ করেছি সেগুলো দেখিয়েছি, বাদ রয়েছে শুধু এই দুটো জিনিস, একটা শাখা আর একটা চুড়ি। তো এই দুটো ওয়েট আমি অ্যাকচুয়ালি রিভিল করবো না, যেহেতু এটা আমাদের ফ্যামিলিরই একজন মেম্বার আমার দিদিকে গিফট দিয়েছেন। তো এই দুটোর ওয়েট সেজন্য আমরা রিভিল করবো না, যেহেতু গিফট আইটেম আমাদের কাছে সবসময় খুব স্পেশাল হয়। তো সেটার ওয়েট রিভিল করে আমি সেটাকে ছোটো বা বড়ো কোনোটাই করতে চাই না। তা এই দুটোর আমি একটা ক্লোজ ভিউ তোমাদের দিয়ে দিচ্ছি। আমাদের এখনো অনেক শপিং বাকি রয়েছে, আমরা জাস্ট স্টার্ট করেছি শপিং, এখনো প্রচুর জুয়েলারির শপিং বা বাকি যা শাড়ি বা যা যা প্রয়োজন বিয়ের শপিং এর জন্য প্রচুর জিনিস এখনো আমাদের শপিং করা বাকি রয়েছে। আর এই একটা খুব সুন্দর জিনিস, এটা পুরোটাই সিলভারের। আমরা জনপ্রিয় থেকে এই জিনিসটা আমাদেরকে গিফট করা হয়েছে। সম্পূর্ণ সব কিছু পারচেস করার পর আমরা একটা বিউটিফুল গিফট পেয়েছি, তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। তোমরা অবশ্যই আমার পুরো পরপর যেগুলো আমি ব্লগ দেব সবটা দেখতে থাকবে এবং অবশ্যই সাপোর্ট করবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। সি ইউ অ্যাগেইন।